তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত মানসী সরকার ভিলেজ ফুডে। আর আজকে আমি আবারও তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখো, আজকে বাজার থেকে মাছের আঁশ কাঁটা সব কেটে নিয়ে এসেছে, শুধু মাছটিকে আমি বাড়িতে কাটবো। তো তোমাদের সাথে শেয়ার করছি, দেখো মাছ আমি খুব ভালো করে কেটে নিচ্ছি। তো আজকে আমি এই মাছ দিয়ে সজনে ডাঁটা, গাঁটি কচু, আলু দিয়ে তরকারি করব। তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো এবং লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখো। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো বন্ধুরা, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো রুই মাছটা আমি খুব ভালো করে কেটে নিয়েছি, এবারে আমি ধুয়ে নেব। ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে, এবারে আমি উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। মাছের মধ্যে আমি এবার লবণ আর হলুদ খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর আমার পাশে আমার একটা ভাই বসে আছে। কড়াই গরম করে তেল দিচ্ছি, তারপরে আমি মাছগুলি দিয়ে খুব ভালো করে ভেজে নেব। এই যে মাছগুলি খুব ভালো করে ভেজে নিয়েছি, এবারে আমি উঠিয়ে নেব। শুনি, এই যে মাছগুলি সব ভেজে উঠিয়ে নিয়েছি। কড়াইতে তেল রয়েছে, তেলের মধ্যে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো, একটু ভেজে নেব। পেঁয়াজ আর লঙ্কা আমি একটু ভেজে নিয়েছি। আর এখানে এই যে দেখো, আমি সজনে ডাঁটা, আলু আর এই গাঁটি কচু কেটে নিয়েছি। এই যে একটা টমেটো রয়েছে, আমি দিয়ে দেব সবজিগুলি, নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়েছি খুব ভালো করে। এবারে আমি লবণ আর হলুদ দিয়ে দেবো। এখানে তোমরা আদা রসুন বাটা ব্যবহার করতে পারো, আমি দেবো না। বাটিতে আমি একটু জল নিয়েছি, দিয়ে দেব, নেড়ে দিচ্ছি। অল্প একটু সময় ঢাকা দিয়ে দেবো। সময় আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, এবারে ঢাকনাটা খুলে নেব। ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি, এই যে দেখো আমি একটু জল দিয়েছিলাম। এবারে আমি খুব ভালো করে একটু কষে নেব। আমি খুব ভালো করে কষে নিয়েছি, খুব ভালো করে কিন্তু সবজিটা কষে নিয়েছি। এবারে আমি জল দিয়ে দেব। জল দিয়ে দিচ্ছি, আমি জল দেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি উনুনের আঁচটা কমিয়ে। 1 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নেব, নেড়ে দিচ্ছি। খুব ভালো করে ফুটে গেছে, এবারে আমি মাছগুলি দিয়ে দেব। মাছ দিয়েছি, এবারে আমি জিরে আর মরিচ একসাথে গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দেব। ঢাকা দিয়ে দেব, আবারও 1 মিনিট ফুটিয়ে নেব। মাছ দেওয়ার পরে আমি 1 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, এই যে দেখো। এবারে আমি নামিয়ে নেব। আমি একটা গামলি নিয়ে নিয়েছি, এবারে আমি তরকারিটা ঢেলে নেব। এই যে দেখো তরকারিটা ঢেলে নিয়েছি বন্ধুরা। এই যে দেখো রেডি হয়ে গেছে গাঁটি কচু, সজনে ডাঁটা আর জ্যান্ত মাছের ঝোল। তো তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকে এখানেই শেষ করছি বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর সেমভাবে এই রেসিপিটা তোমরা বানিয়ে দেখো, আশা করছি খারাপ হবে না, খেতে খুবই ভালো হবে।